আজ আমি লোট্টা শুকটি পুঁই বীজ দিয়ে তৈরি করব। তার মধ্যে লাগবে পুঁই বীজ, পাকা পুঁই বীজ, বেগুন, শিম, পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা চেরা, আর এটা আমি আদবাটা করেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর, এগুলো আদবাটা করে আমি রেখেছি। এই দিয়ে আজ আমি লোট্টা শুকটি তৈরি করব। প্রথমে লোট্টা শুকটিটাকে আমি গরম জলে একটু ফুটাচ্ছি, ফুটিয়ে নেব, গরম জলে ফুটিয়ে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এটা আমি সর্ষের তেল দিয়েই করছি। এটা একটু গরম হলে লোট্টা শুকটিটা একটু ভেজে নেব আমি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লোটে শুকটিটা দিয়ে দিলাম। হালকা ভাজবো, ভেজে তুলে নেব। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। লাল লাল ভাজা হলো, তারপর আমি শিমটা দেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল, এবার আমি শিমগুলো দিয়ে দেব। শিমের সাথে সাথে পুঁই বীজটাও দিয়ে ভাজব। শিমটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে একটু বেগুনটা দিয়ে দেব। তরকারি গুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর একটা আদবাটা করে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা রেজাল্টটা ভালো করে একটু কষিয়ে নিই, তারপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জলে দিয়ে রেখেছি ওইটা মশলাটা দেব। পুঁই বীজ দিতে পুরো তরকারিটা লাল লাল হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা এগুলো দেবো। এটা আমি আগের থেকে একটু জলে গুলে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দেবো। এরই মধ্যে আমি নুন দিয়ে রেখেছিলাম, দিয়ে একটা বাটিতে জল গুলে রেখেছি। এবার আমি এর মধ্যে একটু জল দেব। আপনারা আমার মশলাগুলো নিজের স্বাদ অনুসারে যেভাবে নিজেরা খান সেইভাবে দেবেন। আমি আমার হিসাবে লঙ্কা গুঁড়ো দিয়েছি, মশলা দিয়েছি। জলটা, তরকারির জলটা কমিয়ে এসছে, এবার আমি এর মধ্যে লোটে সুটিটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর না দিয়ে দেবো। আপনারা চাইলে এটার মধ্যে মুলোও দিতে পারেন, মুলো দিলেও ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার লোটে শুকটি মাছের তরকারি তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে আজার করব। নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, এতে দিলে আরও খেতে ভালো লাগে। সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো উপর দিকে। এটা খেতে আরো ভালো টেস্ট হয়। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন।
সাবস্ক্রাইবও করবেন।